বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে এবং মেয়ে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের এই নিয়োগটিতে আবেদন করতে পারবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু ভ্যাকান্সি বুলেটিন। ভিউয়ার্স, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ সম্প্রতি যে নিয়োগটি প্রকাশিত করেছে, আজ আমি আপনাদের সামনে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। পদের নাম বেতেল স্কেল, পদসংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং আবেদনের নিয়মাবলী, SMS প্রেরণের নিয়মাবলী সহ বিস্তারিত আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনারা ধৈর্য ধরে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন লেটেস্ট সব চাকরির ইনফরমেশন পেতে। যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেন তাহলে আপনার টাইম লাইনে সবার আগে পৌঁছে যাবে। ভিউয়ার্স, ভিডিওতে আমি আরও দেখিয়ে দিব আপনারা কিভাবে আবেদন ফর্ম পূরণ করবেন এবং কোথা থেকে নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোড করবেন। নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোড লিংক এবং আবেদন লিংক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে এক ক্লিকে নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোড করে নিতে পারবেন এবং চাইলে মোবাইলের মাধ্যমে নিজেও আবেদন করে নিতে পারবেন। তো চলুন ভিউয়ার্স, দেরি না করে শুরু করা যাক। সাইন্টিফিক অফিসার স্থায়ী, বেতন 22,000 থেকে 53,060 টাকা, বিষয় এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং, পদসংখ্যা একটি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা। ভিউয়ার্স, এখানে সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণীতে BSc অনার্স সহ MSc অথবা প্রথম শ্রেণীতে MSc ডিগ্রি অথবা উভয় পরীক্ষায় দ্বিতীয় শ্রেণী, শিক্ষা জীবনে পরীক্ষার কোনোটিতেই তৃতীয় বিভাগ বা শ্রেণী থাকা চলবে না। প্রত্যেকটি পদের নিচে বিষয়ের নাম দেওয়া আছে, সো আপনারা সেই বিষয়ের উপরে যদি পড়ালেখা করে থাকেন তাহলে আবেদনের সব ক্রাইটেরিয়া যদি আপনার সাথে যায় তাহলে আপনি আবেদন করতে পারবেন। যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই, এই নিয়োগটিতে আবেদন করতে পারবেন সকল জেলা। নিচে কয়েকটি নিয়োগ আছে যেখানে শুধু কয়েকটি জেলা ব্যতীত সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন, সেগুলো আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে বলে দিব। আর প্রার্থীর বয়স এখানে 25/3/2020 তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ 30 বছর হলে তারা আবেদন করতে পারবেন এবং মুক্তিযোদ্ধা, সন্তান ও প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। সাইন্টিফিক অফিসার স্থায়ী, বেতন 22,000 থেকে 53,060 টাকা, অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজিতে অনার্স বা মাস্টার্স সহ থাকতে হবে। সাইন্টিফিক অফিসার স্থায়ী, বেতন 22,000 থেকে 53,060 টাকা, বিষয় বোটানি বা স্পেশালাইজড ইন ট্যাক্সোনমি, পদসংখ্যা একটি, সাইন্টিফিক অফিসার অ্যাপ্লাইড কেমিস্ট্রি এর পদসংখ্যা 5টি। সাইন্টিফিক অফিসার স্থায়ী, বেতন 22,000 থেকে 53,060 টাকা, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট থাকতে হবে, পদসংখ্যা একটি। সাইন্টিফিক অফিসার স্থায়ী শুধু কেমিস্ট্রি ডিপার্টমেন্টের উপরে অনার্স মাস্টার্স থাকলে আবেদন করতে পারবেন, পদসংখ্যা 5টি। সাইন্টিফিক অফিসার স্থায়ী জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি, পদসংখ্যা একটি। সাইন্টিফিক অফিসার স্থায়ী গ্লাস অ্যান্ড সিরামিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে অনার্স মাস্টার্স থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন এবং পদসংখ্যা 2টি। সাইন্টিফিক অফিসার স্থায়ী, বেতন 22,000 থেকে 53,060 টাকা, বিষয় লেদার বা লেদার প্রোডাক্টস বা ফুটওয়ার ইঞ্জিনিয়ারিং, পদসংখ্যা 4টি। সাইন্টিফিক অফিসার, বিষয় ম্যাটেরিয়াল সায়েন্স বা ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, পদসংখ্যা 2টি। সাইন্টিফিক অফিসার মাইক্রোবায়োলজিতে অনার্স মাস্টার্স থাকলে আপনি আবেদন করতে পারবেন, পদসংখ্যা 2টি। সাইন্টিফিক অফিসার নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স, পদসংখ্যা 1টি। সাইন্টিফিক অফিসার ফার্মেসি, পদসংখ্যা 1টি। সাইন্টিফিক অফিসার রোবোটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স, পদসংখ্যা 2টি। সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণীতে BSc অনার্স, MSc যা উপরে বললাম এখানে সেটাই বলে দিয়েছে। সাইন্টিফিক অফিসার ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স। সাইন্টিফিক অফিসার স্থায়ী, বিষয় জুওলজি, পদসংখ্যা 1টি। ইঞ্জিনিয়ার স্থায়ী ম্যাটেরিয়াল অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং, পদসংখ্যা 1টি। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার স্থায়ী, পদসংখ্যা 1টি। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স সাবজেক্টের উপরে ইঞ্জিনিয়ারিং থাকতে হবে। রিসার্চ কেমিস্ট, পদসংখ্যা 7টি, বেতন 12,500 থেকে 30,230 টাকা, কেমিস্ট্রি বিষয়ের উপরে অনার্স মাস্টার্স থাকতে হবে বা এখানে বলে দিয়েছে ভিউয়ার্স এই নিয়োগটিতে। এখানে প্রত্যেকটা নিয়োগের বিপরীতে বলে দিয়েছে ইঞ্জিনিয়ারিংয়ের সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি বা দ্বিতীয় শ্রেণী সহ সমতুল্য শিক্ষাগত থাকতে হবে। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে দ্বিতীয় বিভাগে BSc ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। রিসার্চ কেমিস্ট্রি, সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় বিভাগ বা শ্রেণীতে BSc অথবা MSc, শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য হবে না। এখানে রিসার্চ ফিজিসিস্ট, ফিজিক্স বিষয় এর উপরে অনার্স মাস্টার্স থাকতে হবে। রিসার্চ ফার্মাকোলজিস্ট, বিষয় ফার্মেসি, পদের সংখ্যা 2টি। UDA, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা, পদসংখ্যা 3টি, স্নাতক সহ 1 বছরের অভিজ্ঞতা। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরী, বেতন স্কেল 9,300 থেকে 22,490, গ্রেড 16, পদসংখ্যা 3টি, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও তৎসহ ইংরেজি টাইপে, প্রতি মিনিটে 35 শব্দ ও বাংলায় 25 শব্দ লিখনের গতি থাকতে হবে। এখানে এই পদটিতে, এই 2টি পদে
মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, চাঁদপুর, ফেনী, নোয়াখালী, রাজশাহী, জয়পুরহাট, মাগুরা, বরিশাল, পিরোজপুর বাদে অন্যান্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। মালি পদসংখ্যা একটি, অষ্টম শ্রেণী পাস হতে হবে, অফিস সহায়ক চারটি, অষ্টম শ্রেণী পাস হতে হবে, সিকিউরিটি গার্ডের নিয়োগ দুটি, প্রতিরক্ষা কর্মচারী অথবা অষ্টম শ্রেণী পাস সহ নিরাপত্তা কর্ম 2 বছর অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন, প্লাম্বিং হেল্পার অষ্টম শ্রেণী পাস ও তৎসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের অভিজ্ঞতা। এই কয়টি নিয়োগে মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়ত, টাঙ্গাইল, রাঙামাটি, রাজশাহী, বরিশাল, পটুয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলা ব্যতীত সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। বিয়াজ এখন আমি বলতে চলেছি আবেদনের শর্তাবলী। অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী। পরীক্ষা অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি bcsir14.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনের সময়সীমা নিম্নরূপ। অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার্থী সমাধানের শুরুর তারিখ ও সময় 18/11/2021 খ্রিস্টাব্দ সকাল 10টা হতে অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখের সময় 15 ডিসেম্বর বিকাল 5টা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার্থী জমা দিতে পারবেন। অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষরের দৈর্ঘ্য 300x80 পিক্সেল, রঙিন ছবির দৈর্ঘ্য 300x300 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। অনলাইনে আবেদনপত্রে পূরণকৃত তথ্য যাতে পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্য সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন। SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান। অ্যাপ্লিক্যান্টস কপিতে একটি ইউজার আইডি নাম্বার দেওয়া থাকবে। সম্পূর্ণ আবেদন শেষ করার পরে আপনি যে অ্যাপ্লিক্যান্টস কপিটি পাবেন সেই অ্যাপ্লিক্যান্টস কপিটি ইউজার আইডি নাম্বার দেওয়া থাকবে। সেই ইউজার আইডি নাম্বার ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ সার্ভিস চার্জ সহ কমিক নং 1 থেকে 17 পদের জন্য 445 টাকা এবং 18 থেকে 20 পদের জন্য 223 টাকা, আর ক্রমিক নং 21 এবং 22 পদের জন্য 112 টাকা এবং ক্রমিক নং 23 থেকে 26 নম্বর পদের জন্য 56 টাকা আবেদন করার পরবর্তী 72 ঘন্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইন আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। যেভাবে SMS করবেন ভিউয়ার্স, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন BCSIR14 স্পেস দিয়ে ইউজার আইডিটি লিখবেন এবং সেন্ড করে দিবেন 16222 এই নাম্বারে। ফিরতি SMS এ একটা পিন নাম্বার পাবেন, সেই পিন নাম্বারটি ব্যবহার করে দ্বিতীয় SMS টি করতে হবে। যেভাবে করবেন মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন BCSIR14 স্পেস দিয়ে লিখবেন ES এবং স্পেস দিয়ে পিন নাম্বারটি লিখবেন এবং সেন্ড করে দিবেন 16222 নাম্বারে। তাহলে আপনার আবেদনটি সফলভাবে হয়ে যাবে। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি bcsir14.teletalk.com.bd ওয়েবসাইট এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে যথাসময়ে জানানো হবে। অনলাইন আবেদনপত্রে প্রার্থী প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সর্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়। SMS এ প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থানের বা কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে নেবেন। প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষা অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন। তো ভিউয়ার্স, এই ছিল বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ সম্প্রতি যে নিয়োগটি প্রকাশিত করেছে সেটার বিস্তারিত আমি আপনাদের সামনে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে শোনালাম। ভিডিওতে কোথাও যদি বুঝতে অসুবিধা হয় ভিউয়ার্স তাহলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখন আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে আপনারা আবেদন করবেন। ভিউয়ার্স, bcsir14.teletalk.com.bd এই ওয়েবসাইটে আসবেন। আসার পরে এখানে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট বা এই নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোড লিঙ্ক, যেটা আমি এখন আপনাদের এতক্ষণ পড়ে শোনালাম। আর এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। যদি নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোড করতে চান তাহলে এখান থেকে এক ক্লিকে ডাউনলোড হয়ে যাবে। আর এখানে আবেদন অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই পেজে নিয়ে আসবে ভিউয়ার্স। এই পেজে আসার পরে আপনি যে পদটিতে আবেদন করতে চান সেই পদটি সিলেক্ট করবেন। সিলেক্ট করে নেক্সট অপশনে যাবেন। নেক্সট অপশনে গেলে এই ফর্মটা চলে আসবে। এই ফর্মটা সম্পূর্ণ নির্ভুলভাবে বারবার চেক করে সম্পূর্ণটা ফিল আপ করবেন। এখানে না বোঝার কিছুই নাই ভিউয়ার্স, এখানে সবই ইনস্ট্রাকশন দেওয়া আছে, সেই অনুযায়ী আপনার এই ফর্মটা ফিল আপ করতে হবে। ফিল আপ করার পরে এই ভ্যালিডেশন কোডটা এখানে লিখবেন আর এখানে টিক মার্ক দিয়ে নেক্সট অপশনে যাবেন। নেক্সট অপশনে গেলে আপনাদের ছবি এবং স্বাক্ষর চাইবে। সেই ছবি এবং স্বাক্ষর যথাস্থানে আপলোড করে সাবমিট করার পরে আপনারা অ্যাপ্লিকেন্টস কপিটি পেয়ে যাবেন এবং সেখানে আপনারা ইউজার আইডিটি পেয়ে যাবেন। সেই ইউজার আইডি ব্যবহার করে আপনারা পরবর্তীতে SMS প্রেরণ করবেন এবং আবেদন সম্পন্ন করবেন। আশা করছি ভিউয়ার সম্পূর্ণ ভিডিওতে আমার সাথেই ছিলেন এবং সঠিকভাবে
আবেদন করতে সক্ষম হবেন। ভিডিওতে কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে জানাবেন, যথাসাধ্য চেষ্টা করব হেল্প করার জন্য। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন। সামনে আরও একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হব ভিউয়ার্স। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।